কে 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 হু ইজ কে ম্যান ফির জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক নাম তার রূপঙ্কর বাগচী না না এবার হুইস ইজ কে কে ম্যান বলিনি কিন্তু বিতর্কে সেই একটাই লাইন এবার শুধু গায়ক বদলে গেছেন হু ইজ অরিজিৎ ম্যান রূপঙ্করের দুঃসময় বছর ঘুরতে চললেও কিছুতেই কাটছে না কে 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 অসম্মান করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীকে কার্যত বয়কট করা হয়েছিল কেকের মৃত্যুর পর এতগুলো দিন কেটে গেলেও রূপঙ্কর রেহাই পাননি এবার অরিজিৎ সিংকে নিয়েও ট্রোল তিনি কলকাতায় গানে শো করে গেছেন অরিজিৎ আঠেরোই ফেব্রুয়ারি তিনি শো করেছেন শহর ভেঙে পড়েছিল সেই শোতে উপস্থিত ছিলেন রূপমও শোয়ের পর ফেসবুকে নিজের ডিপি বদলেছেন অরিজিৎ এক বছর আগে দেওয়া মঞ্চে মাথা ঠেকানো একটি ছবি ডিপি হিসেবে দিয়েছেন গায়ক সকল অনুরাগীরাই ভালোবাসা উজাড় করে দিয়েছেন কমেন্ট করেছেন রূপঙ্কর ইমোজি দিয়েছেন লাভ লিখেছেন ভালোবাসা নিয়ম এই কমেন্টে যত কাণ্ড রূপঙ্করের মন্তব্যে কেউ বাঁকা হাসি হাসছেন কেউ বা রেগেছেন কেউ তো ব্যঙ্গ করলেন হু ইজ অরিজিৎ সিং ম্যান আবার কি অরিজিৎকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপঙ্কর কেউ বলছেন ফুটেজ খোর কেউ কেউ রীতিমতো সাবধান করছেন রূপঙ্করকে গত একত্রিশে মে কলকাতায় আসেন কে কে দুদিন শো ছিল তখনই হুইজ কে কে ম্যান বলে মন্তব্য করেছিলেন রূপঙ্কর দুর্ভাগ্যক্রমে কেকে তারপরই প্রয়াত হন মিলিয়ে মিশিয়ে বড় আকারে ট্রোল হয়েছিলেন রূপঙ্কর এখনও কেউ তাকে ক্ষমা করতে পারেননি সেটা যে স্পষ্টত প্রমাণিত এই নতুন বিতর্কের মধ্যে তা বলাই বাহুল্য